বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 40,000 শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশকৃতদের তালিকা প্রস্তুত করা হয়েছে। যে কোনো সময় তা প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র। তালিকা প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, আবেদন যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে, তালিকা প্রস্তুত করা হয়েছে, যে কোনো সময় সুপারিশকৃত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জানা যায়, সুপারিশকৃতদের তালিকা ওয়েবসাইটে আপলোড করা হবে, এরপর সুপারিশপত্র প্রকাশ করা হবে। সুপারিশকৃত প্রার্থীরা নিজ নিজ পাসওয়ার্ড ব্যবহার করে সুপারিশপত্রটি ডাউনলোড করে নেবেন। ফেব্রুয়ারিতে 40,000 শূন্য পদে যোগদান কার্যক্রম শুরু হবে। জানা গেছে, কোনো প্রতিষ্ঠান সুপারিশকৃতদের নিয়োগে বাধা দিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সংক্রান্ত অভিযোগ পেলে NTRCA থেকে শিক্ষা বোর্ডকে বিষয়টি জানানো হবে। বোর্ড প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ভেঙে দেবে। উল্লেখ্য, গত 18 ডিসেম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 40,000 শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। এ বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষক পদে 31 লাখ আবেদন জমা পড়ে।